नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल मनीष हैप्पी लाइफे तुम्हारे सबाई के स्वागत। आज के टाइटल और थंबनेल देखे निश्चय बुझे गेछो आमी की विषय आलोचना करते चाहिए। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। तो चलो आगे झटपटा के वीडियो टा देखे नी। এনার নাম হলো ভুবন বাদ্যকর। ইনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় থাকেন। খুব অতি থেকে অতি সাধারণ এক ঘরের মানুষ ইনি। ইনি পেশায় একজন বাদাম বিক্রেতা। এনার একটা গান খুব রিসেন্ট ভাইরাল হয়েছে, সেটা হলো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। গানটার মধ্যে দেখেছেন কতটা সুর রয়েছে, গানের প্রত্যেকটা লাইনের মধ্যে মানে রয়েছে। উনি কি বলেছেন, আমাদের ভাঙা চোরা যেগুলো আমরা ইউজ করি না, ভাঙা সিটি গোল্ডের চেন, ভাঙা পায়ের তোড়া, ভাঙা বালা, ভাঙা মোবাইল যেগুলো আমরা ফেলে দিই, উনি ওগুলো দিয়ে আমাদের বাদাম দেবেন, সে সমস্ত ভাঙা চোরা জিনিস দিয়ে। উনি কিন্তু আমাদের কাছে ভিক্ষা করছেন না, উনি নিজের সৎ সাহসে মাথা উঁচু করে বাদামের ব্যবসা করছেন। আর যেগুলো আমরা ফেলে দিই, ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে উনি আমাদের বাদাম দেবেন। তাহলে দেখুন এই সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার। আপনি যেখানেই যান না কেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, অন্যান্য যে শর্টস অ্যাপগুলো আছে, যেখানেই যান না কেন, এই ভুবন বাদ্যকরের এই গানটা কিন্তু সবার অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং সবার মুখে মুখে, ছোট থেকে বড় সবার মুখে মুখে এই গান। কি তাই তো? এই সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু আমরা এই মানুষটাকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। এনার সাথে কত দূর দূর থেকে মানুষ আসছে দেখা করতে, আসাম বলো, ত্রিপুরা, বাংলাদেশ থেকে মানুষ এসে এনার সাথে দেখা করে যাচ্ছে, এনার সাথে সেলফি তুলে নিয়ে যাচ্ছে। তাহলে বলুন, এই সোশ্যাল মিডিয়া ছিল বলে আমরা আমাদের সমাজের শিল্পীদের প্রতিভাগুলোকে খুঁজে পাচ্ছি। আমরা যখন কারো গান নিয়ে ভিডিও করি, তখন কিন্তু আমাদের তার কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়, ঠিক আছে? না হলে আমাদের কিন্তু চ্যানেলে কপিরাইট চলে আসে। কিন্তু এখানে দেখুন, এনার গানকে কপি করে হাজার হাজার মানুষ ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও থেকে কিন্তু এনারা প্রচুর অর্থ উপার্জন করেছে। কিন্তু এনার কি কোনো লাভ হয়েছে? আমি চাই যারা এনার গানকে কপি করে ভিডিও বানিয়েছো, তাদের প্রত্যেকের উচিত এনার পাশে দাঁড়ানো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।